সারা দেশে বর্তমান লকডাউন সমস্তে ঘর ভিতরে বন্ধা রাজ্যে মধ্য অনুরূপ চিত্র অন্যপক্ষে কিছু অসাধু ব্যক্তি এখন খুলম খুলা উল্লঙ্ঘন করে বুলাবুলি জারি রাখছেন যা ফলে কিছু ব্যক্তি গিরফ করেছে পুলিশ বহু সংখ্যায় গাড়ি মধ্যে জবত করেছে পুলিশ তবে এতদ্ব্যতীত অপরাধর পারদ নিম্নগামী হয়েছে কমেছে চোরি কমেছে হত্যা এবং দুষ্কর্ম সম্পূর্ণ ঠপ হয়ে যাই কহিলে অত্যুক্তি হব না সেইপরি দুর্ঘটনা এবং দুর্ঘটনাজনিত মৃত্যুরে মধ্য লাগি যাইছে পূর্ণচ্ছেদ সারা ওড়িশার হাত গণতি মাত্র কতটি দুর্ঘটনা ঘটনা সামনাক আসুছে অন্যপটে লকডাউন হেতু রাস্তাঘাটের গড়ু না লক্ষাধিক সংখ্যক গাড়ি যাহাদ্বারা বায়ু প্রদূষণ 40-50% কম হয়ে সূচনা মিছে বহু কলকারখানা লকডাউন পালন করুবা হেতু বিভিন্ন নদীরে মধ্যে জল স্বচ্ছ হবার লাগিছে সেইপরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং কিছু নামী দামি ডাক্তর ক্লিনিং পাখে মধ্যে ভিড় কম থাকা দেখা মিছে এপরিকি কটকস্থিত এসসিবি মেডিকাল মধ্যে ভিড় কিছু মাত্রার কম রয়েছে কেন্দুঝর যাজপুর রাউরকেলা ময়ূরভঞ্জ অনুগুল ঢেঙ্কানাল জেলার জেলা মুখ্য চিকিৎসালয় মানকরে মধ্যে চিত্র সমান রয়েছে দেখা যাই যাজপুর জেলা জনে ডাক্তর কহা অনুসারে লকডাউন হেতু কিছু লোক ডাক্তারখানা যাইপার না কিছু লোক ঘর উপচার কু আপনাইছেন একাধিক লোক মহামারীর কোপ কমিবা পরে চিকিৎসাপাই যা যোজনা করে থাইপার সে সামান্য অসুস্থ হলে মধ্যে লোকে ডাক্তার পরামর্শ নেই থাকে যা ফলে বারম্বার সরকারি ডাক্তারখানা ঠার আরম্ভ করে ঘর ডাক্তারখানার না ভিড় দেখা মিলে লোকে ঘরে উপচার করুবার এতে অঙ্কুশ লাগি সে অন্য কোণর দেখা গেলে রাজ্যের মদ ব্যবসায 90% ঠপ হয়ে যাই যা কি অপরাধ এবং দুর্ঘটনা ন ঘটবার এক প্রমুখ ভূমিকা গ্রহণ করেছে বলে সাধারণত চর্চা হচ্ছে।